فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد شبه وشكر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার প্রতিকূল পরিবেশ থেকে অনুকূল পরিবেশে এনে মুসলিম মিল্লার এক ঐতিহ্যবাহী সম্মেলন জুমার নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নামাজ পড়ার সুযোগ সময় মন মানসিকতাকে তৈরি করে দিয়ে সর্বোচ্চ উৎকৃষ্ট জায়গা মসজিদে আসার এবং বসার তৌফিক যে মনি পড়ে দিলেন আমরা সেই রব্বে কারিমের দরবারে লাখ কোটি শুকর সাজুদ আদায় করি হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে স্বতঃস্ফূর্তভাবে জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ আরো জোরে সরে বলছি আলহামদুলিল্লাহ দুরুদ সালাম পেশ করছি মানবতার মুক্তির গুরুত্বের জন্য আমার নবী আপনার নবী নবীকুল শিরোমণি নবীদের সরদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগফিরাত কামনা করি সেই সব ভাইয়ের জন্য যারা দ্বীনের জন্য মসজিদ মাদ্রাসার জন্য ইসলামী আন্দোলনের জন্য মুসলমানদের জীবন রক্ষার জন্য অকাতরে জীবনটাকে বিলিয়ে দিয়ে শহীদি তামান্না নিয়ে শহীদ হয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন সবাই বলুন আল্লাহুম্মা আমিন সম্মানিত হাজিরিন মুসলমানরা একটা নির্যাতনের কাল অতিক্রম করতে অতিক্রম করছে যে কালটা এমন একটা সময় যেখানে মুসলমানদের মাথা নিয়ে মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলা হচ্ছে ঠিক কিনা আজকে সিরিয়ার দিকে তাকালে দেখেন আজকে ফিলিস্তাইনের দিকে তাকায় দেখেন আজকে আমার ভাই আপনার ভাই মুসলমান ভাই তাদের রক্ত নিয়ে সিরিমিনি খেলা হচ্ছে
ছোট ছোট মানুষদেরকে যারা আক্রান্ত করছে, মেরে ফেলছে বোমার আঘাতে, কলিজা দেহ মাথা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, বাবা তার কলিজার টুকরাকে বুকে টেনে নিয়ে সর্বোচ্চ আক্ষেপ সর্বোচ্চ ফরিয়াদ আল্লাহর কাছে জানাচ্ছে, সেই সময়টা তারা অতিক্রম করছে। আমরা জান্নাতের ভিতরে বসে আছি, কোনো হাঙ্গামা নাই, কোনো টেনশন নাই, খাবারের কোনো কষ্ট নাই, কিন্তু আপনি তাদের দিকে আজকে তাকান, তারা খাবারের কষ্ট পাচ্ছে, পানির কষ্ট পাচ্ছে, আজকে ঘর বাড়ি ছাড়া পাহাড়ের পাদদেশে ঘুমাচ্ছে, সেখানে শান্তি নাই, বর্বর হামলা চালাচ্ছে হচ্ছে, ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে, বড় বড় বিল্ডিংগুলো তারা বোমার আঘাতে ধ্বংস করে দিচ্ছে, মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। আজকে সেই মুসলমানরা ওখানে লাঞ্ছিত বঞ্চিত অপমানিত, আর আমরা মুসলমান এখানে শান্তিতে থেকেও তাদের জন্য একটু বার্তা পাঠাতে পারছি না। মুসলমান রাষ্ট্রগুলো আজকে নীরব, ওআইসি আজকে নীরব, তারা মুসলমানদের এই নির্যাতন দেখেও চুপ কেন? আজকে আমার প্রশ্ন হলো, আমাদের প্রশ্ন হলো, আজকে সমস্ত মুসলমান যদি এক ইউনিটের তলে থাকতে পারত, সংঘবদ্ধ হয়ে থাকতে পারত, আজকে সারা গোটা বিশ্বের বুকে 2 কোটি ইহুদি আর গোটা বিশ্বের বুকে 200 কোটি মুসলমান, আজকে 2 কোটির কাছে 200 মুসলমান বিক্রি হয়ে যাচ্ছে। ইসরায়েলি পণ্যগুলো আমরা অলওয়েজ সর্বসময়ের জন্য আমরা গ্রহণ করছি, আজকে স্প্রাইট নামক যে পণ্যগুলো আমরা মুসলমানের ঘরে ঘরে অহরহ আমরা খাচ্ছি, আজকে 7-Up আমরা অহরহ খাচ্ছি, আজকে মুসলমান ইহুদিদের পণ্য ক্রয় করে সেই অর্থগুলো আমরা তাদেরকে গিফট দিচ্ছি, যে তোমরা এই অর্থ দিয়ে তোমরা হামাসের বিরুদ্ধে লেগে যাও, তোমরা মুসলমানের বিরুদ্ধে লেগে যাও, এই অস্ত্র দিয়ে তোমরা, এই টাকা দিয়ে তোমরা অস্ত্র কেনো, অস্ত্র কিনে আমার মুসলমান ভাইয়ের বুকে গুলি চালাও। আমরা মুসলমান তাদেরকে হেল্প করছি, কারণ তারা তো অবশ্যই চায় মুসলমানদেরকে ধ্বংস করতে। আজকে ইহুদিদের ইতিহাস দেখলে আমরা বুঝতে পারি, আজকে যখন ব্রিটিশ হিটলার যখন তাদেরকে ধরে ধরে মারছিল, কোন দেশ তাদেরকে সাহায্য করছিল না, আজকে প্যালেস্টাইনের মুসলমানরা তাদেরকে আশ্রয় দিয়েছিল। আমি বলতে চাই ইহুদিদেরকে, তোমরা সেই সময় কোথায় ছিলে? তোমাদের আজকে যারা তোমাদেরকে প্রতিবেশী রাষ্ট্র হিসাবে, আজকে তোমাদের বন্ধু হিসাবে যারা স্বীকৃতি দিয়েছিল, তারা কোথায় ছিল? সেই সময় তোমাদেরকে যত নির্যাতন ধ্বংস চালিয়েছিল তারা, আজকে খ্রিস্টান তোমাদেরকে ধ্বংস করছিল, মুসলমান তোমাদেরকে বুকে স্থান দিয়েছিল, আজকে সেই বুকের পরে দাঁড়িয়ে তোমরা সেই যারা সেই মুসলমানের যে ভূমির সন্তান, সেই মুসলমানদের বুকে তোমরা আজকে গুলি চালাও, তোমাদের দুঃসাহস দেখে হতদম্ব হয়ে যায়, আজকে মুসলমানরা এক নয়, এই জন্য আমাদের বুকে আজকে গুলি চলছে। আমরা ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম যে একতাই হলো শক্তি। এক বাবা, 5টা সন্তান শুধুই জ্ঞানদান করতো, এ ওর বিরুদ্ধে লেগে থাকতো, এ ওর বিরুদ্ধে লেগে থাকতো, সব সময়ের জন্য 5টা ভাই কোনো সময়ের জন্য একতা থাকতো না। হঠাৎ করে বাপ একদিনকে বললো, বাবা তোরা এত জ্ঞানদান ফাসাদ করস, এই এলাকার ভিতরে 5টা সন্তান আর কারো নাই, আমি গর্ব করে বলতে পারি আমার এলাকায় 5টা সন্তান আমার, এই 5টা সন্তান তোরা যদি নিজেদের ভিতরে নিজে মারামারি করস, নিজেদের ভিতরে নিজেরা যদি হাঙ্গামা চালাস, নিজেদের ভিতরে যদি নিজেরা রক্তপাত ঘটাস, তাহলে সবাই পার্শ্ববর্তী যারা বসবাস করে সবাই হাসবে, আর তোদের মাথার উপরে কাঁঠাল বেগে কোষ খাবে, বুসরাগুলো তোদের জন্য উপহার দেবে। আজকে শোন, তোদেরকে আমি একটু পরীক্ষা করতে চাই। ওই বাবা তাদেরকে 5টা লাঠি দিল, এরকম মোটা মোটা 5টা লাঠি দিল। 5টা লাঠি দেওয়ার পরে বললো যে সব লাঠিগুলো এক জায়গা কর। এক জায়গা করা হলো, বলে ভালো করে বাঁধা হলো, বাঁধার পরে বড় ভাইয়ের কাছে দিল, যে তুই ভাগ দে এটা, ও চাপ দিল ভাঙতে পারে না। মেজ ভাইয়ের কাছে দিল, যে তুই ভাগ, মেজ ভাই আবার ভাঙার চেষ্টা করলো, ভাঙতে পারলো না। এরকম করে করে পালাক্রমে 5 ভাইয়ের হাতে যখন দেওয়া হলো, কেউ ভাঙতে পারলো না। অবশেষে বললো, বাবা ভাঙতে তো পারলি না, এবার মুঠিগুলো আলাদা কর। মুঠিটা খোলা হলো, এক একজনের কাছে এক একটা লাঠি দিল, কোনটা ভেঙে ফেলতো, সবাই বাবার কথা মতো বাবার হুকুম পাওয়ার সত্ত্বেই
এক টাস টাস করে ভেঙে ফেললো। বললো বাবা কিছু বুঝেছিস? বলছে না বাবা কিছুই তো বুঝি নাই। বললো কিছু কেন বুঝলি না এখন পর্যন্ত? তোরা পাঁচ ভাই যদি একসাথে থাকতিস, পাঁচ ভাই যদি একই সাথে থাকতিস, আজকে তোরা ভাঙতে পারলি না, ভাঙতে পারিসিস? বললো না আমরা ভাঙতে পারি নাই। এর কারণ হলো তোরা পাঁচ ভাই যদি একসাথে থাকিস, পৃথিবীর কোনো শক্তি নেই, এই এলাকার কোনো শক্তি নেই যে তোকে পরাস্ত করবে, তোকে ধ্বংস করবে। আর যখনই তুই আলাদা হয়ে গিয়েছিস, তোদের সবাইকে যখন আমি এক একটা লাঠি দিয়েছি, সবাই টাস টাস করে ভেঙে ফেললি, মারে তোরা শক্তি তো কম, এই জন্য তোকে নিশ্চিহ্ন করে দিয়েছে। আর এক ভ্যান চালক পরশুদিনকে আমি বললাম কাকা কিছু হেল্প করেন, সে 1000 টাকা দিছে, আমি আশ্চর্য হয়ে যাই, আমি 1000 টাকা এখনো দিতে পারি নাই। তার কলিজার ভিতরে কত মায়া, মুসলমানদের জন্য ভ্যান চালক সে 1000 টাকা সে বক্সের ভিতর দান করেছে। এই জন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, আল্লাহ পাক রব্বুল আলামিন আক্ষেপ নিয়ে বলছে ও মুসলমানেরা, ও মানুষেরা, তোরা আজ আলাদা হইস না, তোরা আমার রজ্জুকে আঁকড়ে ধর। পৃথিবীর যতই বাতিল পন্থী আসুক না কেন, ইহুদি আসুক, খ্রিস্টান আসুক না কেন, তোদেরকে ধ্বংস করতে পারবে না, কারণ তোরা যখনই পৃথক হয়ে যাবি, তোদেরকে ধ্বংস করার জন্য তাদের একটা হাতিয়ারই যথেষ্ট। অতএব আমরা যেন পৃথক না হই, আজকে মুসলমান মুসলমান আমরা যদি ভাই না হই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও আমার উম্মতরা তোমরা শুনে নাও, ও আমার উম্মতরা তোমরা শুনে নাও, আজকে তোমরা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলছেন হাদিসে কুদসির ভিতরে যে আমার নাম হলো আল্লাহ, আমার নাম রহমান, এই রহমানের দ্বারাই প্রতিবেশী সৃষ্টি হয়েছে, এই প্রতিবেশীর ভালোবাসা যার ভিতরে আছে আমি আল্লাহর ভালোবাসা সে পাবে। যে এই ভালোবাসা প্রতিবেশীর ভালোবাসা ছিন্ন করলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন আল্লাহ বলেছে সে আমার ভালোবাসা থেকে, আল্লাহর ভালোবাসা থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। আর যে এই ভালোবাসা অটুট রাখলো সে আল্লাহর ভালোবাসা অটুট রাখলো। অতএব আমরা চাবো কোনো ভাই বেগার যেন আমার দ্বারা কষ্ট না পায়, কোনো মুসলমান যেন আমার দ্বারা কষ্ট না পায়। সম্মানিত হাজিরিন, আমাদের একমাত্র আল্লাহ আমাদের সহায় আছে, আল্লাহ আমাদের বিপদের বন্ধু, আমরা আল্লাহর কাছে ধর্ণা ধরবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে তোদের কোনো ভয় নাই, চিন্তা নাই, দুশ্চিন্তার কারণও নাই, কারণ আমি আল্লাহ তোদের সাথে আছি। চিল্লায় বলুন সুবহানাল্লাহ, আল্লাহ কার সাথে আছে? আমাদের সাথে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোরা মোমেন হ, তোদের আর কোনো টেনশন নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদের হয়ে যাব, সুবহানাল্লাহ। এই জন্য মাঝে একটা গল্প পড়ছিলাম, গল্পটা হলো এই, এক বাঘ আর এক গরু, এক ষাঁড়, দুইজনে বাঘ ষাঁড়রে দাবড়াচ্ছে, তাকে দাবড়াচ্ছে ষাঁড়কে দাবড়াচ্ছে, ষাঁড়কে দাবড়াতে পড়ে হঠাৎ করে দেখলো যে বিশাল একটা কুয়া, সেখানে পানি নেয় শুধু কাদায় ভর্তি, কিসে ভর্তি, কাদায় ভর্তি। এখন বাঘ কি করছে, ওই ষাঁড়কে যেই দাবড় দিছে ষাঁড় যাই পড়ছে কাদার ভিতরে, কাদার ভিতরে যেই পড়ছে, এখন বাঘ, বাঘও লাভ দিছে কাদার ভিতরে, এখন ওর ভিতরে কি খাওয়া যায়, ওর ভিতরে খাওয়া যায় না, দুইজনে এখন ধস্তাধস্তি করতেছে কাদার ভিতরে, কাদার ভিতরে ধস্তাধস্তি করার পরে বাঘ এক প্রকার বলছে বেটা তুই কোথায় লাভ দিলি, না তুই বাঁচতে পারবি না আমি বাঁচতে পারবো, হয়তো তোকে একটু আমি কুড়ুর মুড়ুর করে খাইতাম বা তোর কলিজাটা আমি একটু খাইতাম, একটু শান্তি পাইতাম, কিন্তু এখন তো দুইজনেই মরব, এখন তো দুইজনেই মরব। সার মৃদু হেসে বলতেছে বাবা আমি মরবো না, নে বলছে কেন তুই মরবি না কেন, বলছে তোর কি কোনো মহাজন আছে, বলছে না আমার তো কোনো মহাজন না, আমি তো বনের রাজা, আমার আবার কে মহাজন, বলছে তোর মহাজন নাই আমার মহাজন আছে, আমার মালিক আছে, তুই আমাকে দাবর দিতে দিতে আমাকে ক্লান্ত করে ফেলেছিস, আমি এই কাদার ভিতর পড়ে গিয়েছি, অতএব তুমি আমাকে ইচ্ছা মতো খাবা সম্ভব নয়, এখন আর খেতে পারবা না, কারণ আমার মালিক আছে, তিনি খুঁজতে খুঁজতে যখন আমাকে না পাবে ক্লান্ত হয়ে যাবে, আমি ষাঁড়কে খুঁজে সে বের করবেই, আর যখন এসে দেখবে তুই আমাকে খাওয়ার জন্য এই কাদার ভিতরে লাভ দিয়েছিস, তোকে লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে মারবে, আর মালিক আমাকে এখান থেকে তুলিয়ে নেবে, ঠিক কিনা? আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন,
কাফের মুশরিক বেদিনেরা আমাদেরকে অত্যাচার করো, ওয়েলকাম জানাই তোমাদেরকে। সিরিয়ার ফিলিস্তিন মুসলমানদেরকে ইহুদিরা অস্ত্র দিয়ে আঘাত করতেছে, গুলি করতেছে, বোমা করতেছে, আর ওখানে যুবকরা পাথর দিয়ে অ্যাটাক করতেছে, পাথর দিয়ে মারতেছে। তারা ওদেরকে ওই গুলির ভয় পায় না, ওই বোমার ভয় পায় না, এরা পাথর দিয়ে তাদেরকে ওয়েলকাম জানাচ্ছে। সমুদ্রের ঢেউ থেকে শিক্ষা নেন ওই মুসলমানদেরকে, আপনি শিক্ষা নেন মুসলমানদের থেকে আপনি শিক্ষা নেন, কারণ সমুদ্রের ঢেউ দেখেন ছোট বড় ঢেউ একটা পর একটা উপকূলে আসছে, পরে উপকূল ধ্বংস করে দেয়, কোনো ঢেউ কি পিছনে ফিরে চলে যায়? জোরে বলেন কেউ কি কোনো ঢেউ কি পিছনে ফিরে চলে যায়? যায় না, ছোট হোক বড় হোক একটার পর একটা আশ্রে পড়ে, উপকূল ধ্বংস করে দেয়, বাড়িঘর ধ্বংস করে দেয়। ঢেউয়ের থেকে শিক্ষা নিতে হবে, মুসলমান পিছনে ফিরার জাতি নয়, মুসলমান হলো একটার পর একটা উপকূল ধ্বংস করে দেবে, উপকূলে আশ্রে পড়বে, ইমানের বলে বলিয়ান হয়ে এরা উপকূল ধ্বংস করতে এরা প্রস্তুত। এরা কোনো বাতিলের কাছে মাথা নত করতে জানে না, এরা কোনো ইহুদি নাসারা মুশরিক এদের পায়ের তলে মাথা রাখতে জানে না, এরা মাথা রাখে একমাত্র আল্লাহর পায়ের নিচে। সুবহানাল্লাহ বলেন। অতএব কোন মুসলমান আজকে তুমি মেরে শান্তি পাও, ওরা তো নির্ঘাত জান্নাতি, ওরা আজকে এখান থেকে পরপারে চলে যাবে, নির্ঘাত জান্নাতে চলে যাবে, আর তুমি কোথায় যাবা? জাহান্নামের পাদদেশে জ্বলবা। আজকে এই আলাকসানি এত দ্বন্দ্ব কেন? আমি গতকালকে নিউজটা পড়ে মনে একটু স্বস্তি আসলো যে আসল যুদ্ধবিরতি হয়ে গিয়েছে। অতএব যুদ্ধবিরতি হলেও তো আমাদের হাত থেমে থাকবে না, কারণ সেখানে পানির অভাব, সেখানে খাবারের অভাব, সেখানে বাসস্থানের অভাব। আপনার কাছ থেকে যদি একটু অর্থ ওই দূতাবাসে যেয়ে পৌঁছায়, দূতাবাস দিয়ে যদি সেই দেশে পৌঁছিয়ে যায়, আপনার অল্প একটু অর্থের সহযোগিতার কারণে আজকে যদি তারা একটু শান্তি পায়, একটু পরিত্রাণ পায়, একটু ভালো থাকতে পারে, তাহলে আমাদের সমস্যা কোথায়? আজকে দেখেন সেদিনকে মানচিত্র ঘাটলাম, মানচিত্র ঘেটে দেখি যে কি ব্যাপার, এত সাহস এদের কোথার থেকে আসে? দেখলাম যে পাশে রয়েছে ইরান, তারপরে রয়েছে নেবানাল, এরপরে আছে তুর্কিস্তান, তুরস্ক, এই পাশে আছে মিশর, সব মুসলিম কান্ট্রি ওদের চারিপাশে ভরা। কিন্তু দুই কোটি ইহুদি আমাদের শাসন করছে, তাদের ভয়ে আমাদের গর্তের ভিতর বলাতে হচ্ছে। অতএব ইহুদিরা এত জঘন্য, এত নিকৃষ্ট, ওদের ভিতর মানবতা বলে কিছু নাই। সমস্ত বিশ্বের মুসলমানরা বিদ্রোহ ঘোষণা করেছে যে হত্যাযজ্ঞ চালানো হয়েছে, এটা কোনো সংবিধান বহির্ভূত কাজ, সংবিধান গর্হিত কাজ, এটা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। যেখানে সমস্ত দেশ থেকে দেশটা বিচ্ছিন্ন, যেখানে খাদ্য সংকট, এই করোনার সময় ভ্যাকসিনের সংকট, এই করোনার সময় যেখানে হসপিটালের সংকট, সেই জায়গায় এই হত্যাযজ্ঞ চালানো আদৌ ঠিক নাই। সমস্ত বিশ্বের মুসলমানরা একতা পোষণ করেছে যে এই যুদ্ধ অবিলম্বে বন্ধ করুন। এই এই সমস্ত বহির্বিশ্বের চাপ যখন তার গায়ে লেগেছে, এই যে যুদ্ধবিরতি দিয়েছে সম্মানিত হাজেরিন, আমরা তাদের কাছে যেতে না পারি, তাদের জন্য হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ এই যুদ্ধ থেকে তাদেরকে আপনি পরিত্রাণ দেন। সমস্ত মানুষ যারা ইন্তেকাল করেছে সবাইকে আল্লাহ জান্নাত নসিব করে দিন, আর যারা আহত আছে এদের যেন দ্রুত সুস্থ হয়ে যেতে পারে সেই তৌফিক দান করুন। আর আমরা প্রতিটা মুসলমান যেন তাদের জন্য কিছু অর্থ উঠায়ে যেন তাদেরকে এই দূতাবাসে, ফিলিস্তিনের দূতাবাস আছে, এই দূতাবাসে যেন আমরা টাকাগুলো দিতে পারি।